বিশ্বব্যাপী অরণ্য সপ্তাহ উদযাপনকে কেন্দ্র করে আজ 20 জুলাই দাসপুরের খুকুরদহ ICMM হাই স্কুলের উদ্যোগে বন মহোৎসব পালন করা হলো। স্থানীয় সংবাদ তো আপনারা নিয়মিত ফলো করেন, আমাদের অপর একটি জনপ্রিয় ফেসবুক পেজ হজবরলতেও চোখ রাখতে ভুলবেন না। এখানে আপনারা দিতে পারেন বিজ্ঞাপন, দিতে পারেন আপনার এলাকার অনুষ্ঠানের খবর। বিশদ জানতে যোগাযোগ করুন 9933998177 এই নাম্বারে। নমস্কার। দাসপুর দুই ব্লকের বিডিও অনির্বাণ সাহু ও ইউনিসেফ সংস্থার দাসপুর দুই ব্লক কোঅর্ডিনেটর তাপস শেঠ ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থেকে এদিন স্কুল চত্বরে চারাগাছ লাগান। সেই সাথে বিডিওর হাত দিয়ে স্কুলের ছাত্রছাত্রীর হাতে চারাগাছ তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। ভালো উদ্যোগ, স্কুল এই উদ্যোগে সামিল হয়েছে এবং সমস্ত ছাত্রছাত্রীকে তাদেরকে গাছ দেওয়া হয়েছে এবং এই বার্তা দেওয়া হয়েছে যে গাছটা বাঁচিয়ে রাখা, তারা যেমন বড়ো হচ্ছে সেই বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে গাছটা যাতে বড়ো হয়, গাছটা যদি বেঁচে থাকে সেই দৃষ্টিভঙ্গি দেওয়ার জন্য। গাছ লাগানোর প্রয়োজনীয়তা নিয়ে তো বলার কিছু নেই, ছাত্রছাত্রীরা সবাই জানে, সেটা আমরা সবাই মিলে বার্তাটা দিয়েছি যেন আগামী দিনে এই গাছটা বাঁচিয়ে থাকার পেছনে যেন ছাত্রছাত্রীদের নিজেদের অবদান থাকে এবং সেটাকে যারা যেভাবে গাছটাকে নিজেরা বড়ো হচ্ছে সে তার সঙ্গে সঙ্গে যদি বড়ো করতে পারে তাহলে তাদের গাছটার প্রতি ভালোবাসা জন্মাবে এবং আগামী দিনে গাছের প্রতি ভালোবাসা জন্মালে আগামী দিনে তারা নিজের থেকে গাছ রোপণ করবে। স্কুলের প্রধান শিক্ষক অশোক চক্রবর্তী বলেন, বিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় 1650টি চারাগাছ আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিতরণ করা হয়। ওরা তো শিশু, আমরা শিশু চারাগাছই দিয়েছি ওদেরকে বড় করার জন্য, ওদের ভালোবাসায়, ওদের পরিচর্যায়, ওদের স্নেহে সেই চারাগাছগুলি যেমন বড় হবে, সেই বড় হওয়ার সাথে সাথে পুরো একদিন বড় হবে, নাগরিক হবে, ওদের মধ্যেও ফুল ফল পল্লবিত হয়ে ওরা সুন্দর মানুষ হয়ে এই সমাজের এই পরিবেশের ওরা একদিন সুনাম বৃদ্ধি করবে, এই দেশে এই স্কুলে ওরা একটা সম্পদে পরিণত হবে, এই কামনায় এই আশায় কিন্তু আমরা এই ধরনের উদ্যোগ বারবার করে থাকি। এর পাশাপাশি এই উদযাপনকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। মূলত 16 থেকে 20 জুলাই পর্যন্ত যে অরণ্য সপ্তাহ পালন চলছে সেটিকে উদ্দেশ্য করে এবং সবুজ বাঁচানোর লক্ষ্য নিয়েই বিদ্যালয়ের এই প্রয়াস। শ্রীকান্ত ভূঁইয়ার রিপোর্ট, সংবাদ পাঠে আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ।